হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাইজা হাসিন শৈলী আমি বর্তমানে অধ্যয়নরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশে এখানে হচ্ছে আমি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি আর আমার সাবজেক্ট হচ্ছে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং আমি এখানকার ফোর্থ ব্যাচের স্টুডেন্ট আমি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এফ থেকে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলাম আর তোমরা তো দেখেছোই যে আমরা জয়কলি অ্যাকাডেমি থেকে এই ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক থেকেও আমরা প্রতিনিয়ত ম্যারিটাইম রিলেটেড যত সার্কিউলার দেওয়ার পর থেকে আমরা সকল প্রকার সাজেশন বলো বা সার্কিউলার বিশ্লেষণ বলো এই রিলেটেড ভিডিওগুলো বানিয়ে আসছি এবং অনেকগুলো রিলসও তোমরা হয়তো দেখেছ আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আর আমি তোমাদেরকে বরাবরই বারবারই বলে গিয়েছি যে ম্যারিটাইম এইড বইটা হচ্ছে গিয়ে তোমাদের প্রিপারেশনের জন্য পাশাপাশি রাখতে জয়কলি পাবলিকেশনের ম্যারিটাইম এইড বইটা তো আই গেস তোমরা জয়কলি পাবলিকেশনের ম্যারিটাইম এইড বইটা কালেক্ট করে ফেলেছো অলরেডি কারণ আর ভর্তি পরীক্ষার বেশি দিন সময় নেই আগামী সাত ও আট এপ্রিল তারিখেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আজকে আবেদনের কিন্তু শেষ সময় আজকের পরে আর তোমরা আবেদন করতে পারবে না তো এই তোমরা আই থিঙ্ক এতদিনে প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছ তারপরও যদি তোমাদের প্রিপারেশনে কোনো এখনও দৃঢ় করার জন্য কোনো শর্ট সাজেশন দেওয়া যায় বা তোমাদের যেসব কোয়েরিস রয়েছিল। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে বা ফেসবুক পেজের রিলে বা যে কোনো জায়গায় যেখানে আমরা বিশ্লেষণ করেছিলাম সার্কিউলার তোমাদের প্রচুর কোয়েশ্চেন ছিল ভার্সিটি নিয়ে ক্যাম্পাস নিয়ে তারপর নেগেটিভ মার্কিং আছে কি নেই এ জাতীয় রকম প্রশ্ন নিয়ে তোমরা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলে কিন্তু আসলে কমেন্ট সেকশানে সবগুলোর উত্তর দিয়ে দেওয়া সম্ভব না আর দিয়ে দিলেও তোমরা ভালোভাবে হয়তো বুঝতে পারবে না তাই সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে আমরা আসলে আজকের এই ভিডিওটা বানিয়েছি ইনফ্যাক্ট তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই শেষ সময়ের প্রস্তুতির জন্য আমি এই ভিডিও শেষে তোমাদেরকে এফ ইউএস এফএসএ এবং এফএমজিপি এই তিনটা ফ্যাকাল্টির একটা শর্ট সাজেশনও দিয়ে দিব যে এই স্বল্প সময়ে তোমরা কিভাবে এই পরীক্ষায় ভালো করতে পারো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তো চলো আমরা আগে দেখে নিই যে তোমাদের প্রশ্নগুলো কি কি ছিল যে প্রশ্নগুলো তোমরা খুব ফ্রিকোয়েন্টলি করেছ সেই প্রশ্নগুলো হচ্ছে প্রথম প্রশ্ন যেটা ছিল যে আপু কোয়েশ্চেন বাংলা নাকি ইংরেজিতে তারপরে তোমরা প্রশ্ন করেছিলে শর্ট সিলেবাসে এক্সাম হবে কিনা নেগেটিভ মার্কিং আছে কিনা না সাবজেক্ট ওয়াইজ পাস পাসিং মার্কস আছে কি না ঢাকাতে এক্সামের সিট কোথায় কোথায় হবে আর সাজেশন তো চেয়েছিলেই আর আসন সংখ্যা কত তারপর ক্যাম্পাস কোথায় তারপরে সায়েন্স থেকে ম্যারিটাইম লতে পরীক্ষা দেওয়ার জন্য জিকেতে জিকে অ্যানসার করা যাবে কি না তারপর প্রাইমারি সিলেকশন প্রসেসে কারা কারা এক্সাম দিতে পারবে কীরকম কোয়ালিফিকেশানস লাগবে তারপর কস্ট কত সেমিস্টার কয়টা হল আছে কি নাই জব ফ্যাসিলিটিস কেমন ম্যারিটাইম ল পরে কি করা যেতে পারে তারপর ক্যাম্পাস নিয়ে প্রশ্ন করেছিল তারপর ব্যাচ কত আর পরীক্ষায় কোন সাবজেক্ট কত কত নম্বরের পরীক্ষা থাকবে তো এই জাতীয় সবগুলো প্রশ্নই আমরা কাভার করার ট্রাই করেছি আশা করছি তোমাদের সকল প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই শেষ পর্যন্তই থেকো তো আমরা প্রথম প্রশ্নটা অ্যান্সারে চলে যাই সেটা হচ্ছে কোয়েশ্চেন বাংলায় হবে নাকি ইংরেজিতে কোয়েশ্চেন এবার ইংরেজিতে হবে আগে আমাদের সময় ইংরেজি এবং বাংলা দুটোই দেওয়া থাকতো কিন্তু এবার ইংরেজিতে হবে এমন কি যে এমসিকিউ থাকবে সেগুলোর অপশনগুলো ইংরেজিতে থাকবে আর যে সকল ফ্যাকাল্টিতে বাংলা আছে কেবলমাত্র বাংলাই বাংলাতে থাকবে কিন্তু বাকি সবগুলো ইংলিশ ভার্সানে থাকবে তো এভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে তোমাকে ইংলিশে কোয়েশ্চেন পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে আর রিটেনের ক্ষেত্রে অনেকে আশ করেছিলে যে ইংরেজিতে লিখতে হবে কিনা না বাংলা তো তোমরা বাংলাই লিখবে আর ইংলিশে প্যারাগ্রাফ থাকে ইউজুয়ালি বা গ্রামার থাকলে তো সেটা ইংলিশেই লিখবে আর আইসিটি বা এ জাতীয় যেগুলো তোমাদের সুবিধা হয় সেই অনুযায়ী লিখতে পারো সমস্যা নেই কিন্তু কোয়েশ্চেন থাকবে ইংরেজি ভার্শানে এটা হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট আচ্ছা দেন আমার সাজেশনের নিচে অনেকে কোয়েশ্চেন করেছিল যে আপু এই চ্যাপ্টারটা তো নেই শর্ট সিলেবাসে ফুল সিলেবাসের অংশ থেকে করেছি তো তোমরা চাইলে শর্ট সিলেবাসের মানে এবার হচ্ছে শর্ট সিলেবাসটা গুরুত্ব সহকারে পড়বে শর্ট সিলেবাসের যেই যেই চ্যাপ্টারগুলো আছে তো আমার যে সাজেশনের ভিডিওটা ছিল সেখান থেকে যেই টপিকগুলো বা যেই চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই টপিকগুলোই এই মুহূর্তে গুরুত্ব সহকারে দেখো তারপরে হচ্ছে গিয়ে প্রশ্ন নেগেটিভ মার্কিং আছে কি নেই আমাদের যে ব্যাচ লাস্ট এসেছে সেই ব্যাচ পর্যন্ত ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল না এবং এবারও থাকবে না তো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করা দরকার নেই কিন্তু যদি নেগেটিভ মার্কিং থাকে সেটা প্রশ্নে উল্লেখ করা থাকবে তাই যখন তোমরা হাতে প্রশ্নটা পাবে তখন প্রশ্নটা ভালো করে পড়বে ঠিক আছে এটা তোমাদের রেসপন্সিবিলিটি কিন্তু নেগেটিভ মার্কিং নেই সাবজেক্ট ওয়াইজ পাসিং মার্কস আছে কি না কোনো সাবজেক্ট ওয়াইজই পাসিং মার্কস নেই তোমরা ফুল যতটুকু অ্যান্সার করে যতটুকু মার্ক কাভার করতে পারো সেটাই হচ্ছে তোমাদের ক্রেডিট তারপরে প্রশ্ন করেছিলে যে আচ্ছা কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা দিতে হবে জিপিএতে কিন্তু মার্ক আছে এসএসসিতে পঞ্চাশ এবং এইচএসসির জিপিএ থেকে পঞ্চাশ নম্বর নিয়ে মোট একশো নম্বর থাকবে এবং তোমরা ভর্তি পরীক্ষায় এমসি অংশে থাকবে সিক্সটি মার্কস আর রিটেন অংশে থাকবে ফোরটি মার্কস তো ইন টোটাল তোমাকে দুইশো মার্কের উপরে তোমাকে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী তোমার একটা মেধা তালিকা ও একটি অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে তো আসন সংখ্যা কত প্রত্যেকটি আমাদের যে চারটা ফ্যাকাল্টিতে পাঁচটা সাবজেক্ট টোটাল পাঁচটা প্রোগ্রাম আর কি তো এই পাঁচটা প্রোগ্রামে সিট সংখ্যা প্রত্যেকটিতে চল্লিশটা করে ঠিক আছে তো ইন টোটাল হচ্ছে দুইশোটা তো দুইশোটা সিট হচ্ছে তোমার পুরো এই তোমাদের যে ব্যাচটা আসবে তাদের ভর্তি পরীক্ষায় থাকবে তারপরে আরেকটা প্রশ্ন আমরা পেয়েছিলাম যে আপু সায়েন্স থেকে ম্যারিটাইম লতে এক্সাম দিলে কি জি কে অ্যান্সার করা যাবে এটা নিয়ে তোমাদের আসলে অনেক কনফিউশন যে ম্যারিটাইম ল মানে জিপি আর এতে পরীক্ষা দেওয়ার জন্য যে আসলে কোন বিভাগ থেকে কোথায় অ্যান্সার করা যায় বিভাগ অ্যাজ ইন তোমার যে গ্রুপ ছিল তুমি ধরো সায়েন্স থেকে এস দিয়েছ দিয়েছো বা তুমি বিজনেস স্টাডিজ থেকে দিয়েছো বা মানবিক থেকে দিয়েছ এখন তোমার কোয়েশ্চেন যে আমি কি কোন সাবজেক্টটা অ্যান্সার করব এটা একদম নির্ধারিত করে দেওয়া আছে যে যদি তুমি সায়েন্স গ্রুপ থেকে এক্সাম দাও তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে গণিত আর এখানে গণিত থাকবে হচ্ছে জেনারেল ম্যাথ নাইন টেনের বেসিক ম্যাথগুলো থাকবে তো হায়ার ম্যাথ থাকার চান্সেস খুবই কম তো তোমরা এই জন্য এই ম্যাথের জন্য তোমরা বিউপির যে জয়কলি পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক আছে সেটা কালেক্ট করে নিতে পারো এফবিএস এরটা এফবিএস ফ্যাকাল্টির প্রিপারেশন নিয়ে নিলে বা ডিউ বি ইউনিটের প্রিপারেশন নিয়ে নিলে আই থিঙ্ক তোমরা অনেকটা কাভার করে ফেলবে আর তোমরা যদি স্টাডিজ থেকে এইচএসসি দিয়ে থাকো তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে হিসাব বিজ্ঞান এটা একদম নির্ধারিত আর হচ্ছে তুমি যদি মানবিক থেকে মানবিক গ্রুপ থেকে ভর্তি এইচএসসি দিয়ে থাকো তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে অ্যান্সার করতে হবে জি কে তো কেবলমাত্র মানবিক থেকেই যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি জিকে অ্যান্সার করতে পারবে আদারওয়াইজ করতে পারবে না তারপরে হচ্ছে প্রাইমারি সিলেকশানে কি সবাই সিলেক্টেড হবে হ্যাঁ প্রাইমারি সিলেকশনে যদি তুমি যেটা সার্কুলারে দেওয়া আছে যে ন্যূনতম যোগ্যতা কোন কোন সাবজেক্টে কি কী লাগবে যদি তুমি সেগুলো ফলো করে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তুমি সিলেক্টেড হওয়ার চান্সেস লাইক নাইনটি সবাই সিলেক্টেড হয় অলমোস্ট ভর্তি পরীক্ষার জন্য সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে প্রাইমারি সিলেকশানে কি হবে কি হবে না প্রাইমারি সিলেকশানে তোমরা সিলেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর কোন সাবজেক্টে মার্ক কত আমি এফ ফ্যাকালটি ফ্যাকাল্টি আর এফ ই বলে দেই বাকিগুলোটা তোমরা একটু কষ্ট করে সার্কিউলার দেখে নিও এফিটিতে পাঁচটা সাবজেক্টে এক্সাম হবে পাঁচটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাতে বিশ করে নম্বর থাকবে বারো নম্বর থাকবে এমসিকিউ এ আর আট নম্বর থাকবে রিটেনে প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে আর ইন টোটাল তো আমি বলেই দিয়েছি সিক্সটি আর ফর্টি সিক্সটি এমসিকিউ আর ফোরটি হচ্ছে রিটেনে আর এফ ইউএসেও পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হবে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি আর আইসিটি বায়োলজি আর ইংলিশ সরি বায়োলজি আর ইংলিশ আইসিটি থাকবে না তাহলে এফ এ পাঁচটা সাবজেক্ট এক্সাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশ তো এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটাতে বিশ করে থাকবে সেম রুলস অ্যাপ্লাই হবে বারো নম্বর থাকবে হচ্ছে তোমার এমসি এ আর আট নম্বর থাকবে রিটার্ন পার্টে ওকে এখন হচ্ছে গিয়ে কস্ট কত আচ্ছা ফার্স্টে আমি এই কথায় চলে আসি যে ক্যাম্পাস নিয়ে যে কোয়েশ্চেনটা অনেকেই প্রশ্ন করে যে এটা কি পাবলিক নাকি প্রাইভেট এটা খুবই একটা কমন কোয়েশ্চেন যে এটা কি পাবলিক নাকি প্রাইভেট আবার কস্ট হচ্ছে গিয়ে চার বছর পড়াশোনার চার বছরে কোর্সে পড়াশোনার খরচ হবে মোট দেড় লাখের মতো তো সবার কোয়েশ্চেন থাকে যে এটা কি পাবলিক নাকি প্রাইভেট এত খরচ কেন তো এখানে কথা হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণরূপে এটা বিশেষায়িত পাবলিক সাঁত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের আর প্রথম ম্যারিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের আর তাছাড়া তৃতীয় ম্যারিটাইম ইউনিভার্সিটি সাউথ এশিয়াতে তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই এটা পাবলিক ইউনিভার্সিটি আর এটার অস্থায়ী ক্যাম্পাস বর্তমানে আছে পল্লবীতে মিরপুর বারোতে একদম বাস স্ট্যান্ড যেখানে সেখানে অসুত যদি তোমরা মেট্রো রেলের স্ট্যান্ডটা দেখে থাকো মিরপুর বারোর যে স্ট্যান্ডটা ঠিক ওই স্ট্যান্ডের সামনেই হচ্ছে এটার একটা ক্যাম্পাস আমাদের দুইটা বিল্ডিং ইন টোটাল পাদমা বিল্ডিং আর মেঘ মেঘনা বিল্ডিং মেঘনা বিল্ডিং হচ্ছে মিরপুর বারো বাস স্ট্যান্ডের ওখানে আর পাদমা বিল্ডিং হচ্ছে গিয়ে সেতারা কনভেনশন হলের ওখানে ঠিক আছে তাহলে দুইটা বিল্ডিং আর এছাড়া এটার যে ক্যাম্পাস আছে সেটা ডেভেলপ হচ্ছে চিটাগং এর হামিদচরে তো যখন তোমরা চিটাগং যাবে এখনো ক্যাম্পাস হয়নি তো আমাদের যাওয়ার চান্সেস নেই তো যখন আমরা যাব। তখন আমরা চরে আমাদের ক্যাম্পাসে ক্লাস করব আর ওটাই হবে আমাদের পারমানেন্ট ক্যাম্পাস এটা হচ্ছে গিয়ে আমাদের যে মিরপুর বারোর ক্যাম্পাসটা সেটা আর এটা হচ্ছে সেতারা ভবনের ক্যাম্পাসটা আর এটা আমাদের যে পারমানেন্ট ক্যাম্পাস হবে চিটাগংয়ে সেটা এখন আপাতত আন্ডার কনস্ট্রাকশন তো ইনশাল্লাহ আমরা সু ভেরি সুন আমরা আমাদের ক্যাম্পাসে যাব যেটা চিটাগঙে ঠিক আছে ওকে কস্টিং তো বলেই দিলাম আর সেমিস্টার হচ্ছে টোটাল আটটা ঠিক আছে আর হল ফ্যাসিলিটিস আছে আমাদের ডিওএইচএসে হল আছে দুইটা মেল উইং আর একটা ফিমেল উইং ঠিক আছে তো টোটাল সিট সংখ্যা একশো সাইডের মতো তারপর পরীক্ষা কত কত নম্বরের হবে আমি বলে দিলাম আর ব্যাচ এবার যারা তোমরা এফিটি ফ্যাকালটিতে ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নেবে এফিটির এবার হচ্ছে সিক্স ব্যাচ আসবে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশান ইঞ্জিনিয়ারিংয়ের ওশানোগ্রাফির আসবে হচ্ছে সেভেন্থ ব্যাচ মেরিন ফিশারিজের আসবে ফোর্থ ব্যাচ পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকের যে ব্যাচটা আসবে সেটা আসবে হচ্ছে ফিফথ ব্যাচ আর এল আসবে ফিফথ ব্যাচ ঠিক আছে তো তোমাদের আর আমাদের এখন গ্র্যাজুয়েশান মাত্র করেছে ওশানোগ্রাফির দুইটো দুইটা ব্যাচ আর নেভাল আর্কিটেকচার অ্যান্ড অপশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাচ গ্র্যাজুয়েশান করে ফেলেছে ওকে এখন আসি আমরা সাজেশনের টপিকে যেটা নিয়ে আমার প্রাইভেট ইনবক্সে অনেকে কমেন্ট মেসেজ দিয়েছিলে এবং ইউটিউব চ্যানেল আমাদের জয়কল্ল্যা একাডেমির ইউটিউব চ্যানেলও আমরা অনেক কমেন্ট পেয়েছি ফেসবুকেও পেয়েছি সো সাজেশন আমি এই শর্ট সময়ে আর কি সাজেশন দিব তারপরও আমি চেষ্টা করেছি যে একদম শর্ট কাটে তোমাদেরকে বলে দেওয়ার আই হোপ তোমরা এতদিনে প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছ বাট এই শর্ট সময়ে যেটা তোমরা দেখে রাখতে পারো যে জিনিসগুলো এফ ওএসের ক্ষেত্রে প্রথমে বলছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমি একদম আমার এফিটি ফ্যাকাল্টি যা যা বলেছিলাম এফ ফ্যাকালটির ফ্যাকাল্টির মতোই যদি প্রেপ নিয়ে থাকো এফ জন্য এনাফ এনাফের বেশি তারপরও যদি কিছু বলতে হয় এক্সট্রা তাহলে আমি বলে দিই যে গণিতের জন্য তোমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একদম বাদ দিবে না আই হোপ বাদ দাওনি এই শেষ সময়ও দেখবে তাছাড়া জটিল সংখ্যা ফাংশন বাস্তব সংখ্যা লিমিট সরল রেখা সার্কলস প্রবাবিলিটি প্লাস পারমিউটেশন এগুলো থেকে ছোট ছোট ম্যাথ থাকার চান্সেস আছে এক দুই লাইনের যে ম্যাথ সেগুলো ভালো করে পড়তে হবে কারণ এখানে হচ্ছে গিয়ে তোমার একটু থিওরি বেস পড়াশোনা তো এই সাবজেক্টটার তো এই জন্য ম্যাথের উপরে তেমন একটা জোর দেয় না তো এই জন্য যেগুলো ছোট ছোটো ম্যাথ সেগুলো এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য ইম্পর্ট্যান্ট তারপর ফিজিক্স ফিজিক্সের জন্য ম্যাথ একটু কম আসে থিওরিগুলো ভালোভাবে পড়া পড়তে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আবার সেম থাকে না ডিফারেন্টও হয় ম্যাথও থাকতে পারে তাই কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না আর যেটা আমি বললাম যে ছোট ছোটো ম্যাথগুলো যেমন কর্মদক্ষতা স্থির তড়িৎ ভেক্টর গতিবিদ্যা তারপর যে ম্যাথ তড়িতের যে ম্যাথগুলো আছে চলো তড়িৎ যে সমবায় বা শ্রেণী সমবায় থাকলে সমান্তরাল সমবায় থাকলে কি হবে এই সার্কিট সলগুলো এগুলো রিলেটেড ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলো আসাটা খুব স্বাভাবিক তাই তোমরা এগুলো ভালো করে শিখে রাখবে রসায়নের ক্ষেত্রে যেই যেই চাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জৈব যৌগ আমি এফ এর সাজেশন দেওয়ার সময় সেম কথাই বলেছিলাম যে জৈব যৌগ যদি কেউ কাভার করতে পারে তাহলে অ্যাডমিশন টেস্ট তার জন্য মানে অনেক ইজি হয়ে যায় যে কোনো জায়গার অ্যাডমিশন টেস্ট তাহলে ম্যারি টাইম তো হবেই আর যারা রিটার্ন নিয়ে টেনশন করছিল এখান থেকে রিটার্নে কোয়েশ্চেন থাকার চান্সেস অনেক 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 বেশি ঠিক আছে ইভেন নাইনটি পারসেন্ট চান্সেস আসছে যে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই সেখানে বিক্রিয়া থাকতে পারে নামকরণ থাকতে পারে কার্যপ্রণালী থাকতে পারে উৎপাত থাকতে পারে শনাক্তকরণ এই জাতীয় টপিকগুলো ভালো করে পড়বে এটা ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড এমসিকিউ বোথ ঠিক আছে তাহলে কেউ জৈবযজ্ঞ বাদ দিবে না এই লাস্ট মুহূর্তে জৈবযজ্ঞ চ্যাপ্টারটা দেখো ম্যারিটাইম এইড বইটা আই গেস কালেক্ট করেছে ওখানে যতগুলো এমসিকিউ আছে সব দাগিয়ে ফেলো তাহলে ভালো হবে তাছাড়া দৈনন্দিন জীবন আর শিল্পে যে রসায়নের ব্যবহারগুলো ওই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ওখান থেকে বেশ কিছু টপিক আসতে পারে লিটমাসের রং পরিবর্তন দ্রাব্যতা পাতন এগুলো বিষয়গুলো দেখতে পারো আর কোয়েশ্চিন কিন্তু শর্ট সিলেবাসে হবে তো যদি আমি এমন হয়ে থাকে কারণ আমি তো পরীক্ষা দিয়েছিলাম ফুল সিলেবাসে তো আমি সেই অনুযায়ী সাজেশান বানিয়েছি তোমাদের জন্য সো ইন কেস এমন হলো যে আমি এমন কোন টপিক উল্লেখ করেছি যেটা তোমাদের শর্ট সিলেবাসে নেই তাহলে তোমরা হচ্ছে একটু কষ্ট করে ওটা এমিট করে দিও এবং বাকি যেটা শর্ট সিলেবাসের যে টপিকগুলো বলছি সেগুলো তোমরা পড়ে নিও ঠিক আছে বাট ইম্পর্টেন্ট অ্যাট এন্ড অফ দ্য ডে এগুলোই ঠিক আছে আচ্ছা বায়োলজির জন্য প্রাণী জগৎ আর হিউম্যান অ্যানাটমি থেকে প্রচুর প্রশ্ন আসে কারণ যে এফ ফ্যাকাল্টি আছে এটার আন্ডারে দুইটা সাবজেক্ট ওশনোগ্রাফি আর মেরিন ফিশারিস তো এই সাবজেক্টগুলোতে তোমাদেরকে পড়তে হবে হিউম্যান অ্যানাটমি নিয়ে বিজ্ঞান নিয়ে প্রচুর 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 পড়তে হবে তাই দ্বিতীয় পত্রটা উদ্ভিদ প্রাণী প্রাণীবিজ্ঞানের যে পাঠটুকু সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাই দ্বিতীয় পত্র কেউ বাদ দিবে না ঠিক আছে আর দ্বিতীয় পত্র থেকে যে প্রসঙ্গে আসতে হয় সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা সেটা পারলে একদম ভালোভাবে মুখস্থ করে ফেলো কারণ যে প্রাণীর ক্লাস বর্গ অর্ডার ফ্যামিলি এগুলো সবগুলো অনেক ইম্পর্টেন্ট গণ তো এগুলো ভালো করে পড়ে রাখবে ফিচার্সগুলো বৈশিষ্ট্যগুলো এগুলো ভালো করে পড়বে আই থিঙ্ক এখান থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে জীববিজ্ঞান জীববিজ্ঞান পার্ট থেকে আর তাছাড়া হৃদচক্র মানব দেহের বিভিন্ন রোগ প্রতিকার তারপর রক্ত সঞ্চালন বিভিন্ন হরমোন ও কার্যকারিতা হাড়ের নাম গর্ভাবস্থা মানব মস্তিষ্ক অর্থাৎ দ্বিতীয় পত্রের একটা টপিকও তোমরা ছাড়তে পারবে না রিটার্নের জন্য হচ্ছে জিন তত্ত্ব ও বংশগতি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট বায়োলজির ক্ষেত্রে আর তাছাড়া যদি তোমরা সময় পাও তাহলে গাজী আজমল এবং হাসান সারের বইয়ের এমসিকিউ পার্ট যেগুলো আছে সেগুলো সলভ করবে দ্বিতীয় পত্রেরটা অবশ্যই করে যাবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেরটা প্রথম পত্র যদি সময় নাও পাও তারপরও প্রত্যেক বছরই দেখা যায় যে দুইটা পত্র থেকে সমান প্রশ্ন আসে তাই রিস্ক নেওয়া যাবে না তোমরা যারা বায়োলজির প্রিপারেশান আগে নিয়েছো তারা তো ভালোভাবেই প্রিপারেশান নিয়েছ মেডিকেলে যারা পরীক্ষা দিয়েছ তাদেরও প্রিপারেশান ভালো তো আই গেস উদ্ভিদ বিজ্ঞানের প্রিপারেশান যদি ভালো হয় এই অল্প সময়ে প্রাণী বিজ্ঞানটা বারবার করে পড়ো ভালো করে পড়ো তাহলে অনেক মার্ক তোমরা স্কোর করতে পারবে আর তাছাড়া ডিউ ইউনিটের বায়োলজির জন্য যদি কেউ পড়ে থাকো ডিউ এই তো তারাও অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে তো মেডিকেলের প্রিপারেশন থাকলে আর ডিউ এই ইউনিটের বায়োলজি প্রেপ নেওয়া থাকলে আই থিঙ্ক এনাফ আর তাছাড়া আমি আইসিটি সাজেশন তো দিয়েই দিয়েছিলাম আর এখানে ইংলিশ আছে ইংলিশেও আমি সাজেশন দিয়ে দিয়েছি এফ ইটির জন্য যা সাজেশন দিয়েছি তাই এখানেও থাকবে প্যারাগ্রাফ আসতে পারে বা গ্রামার আসতে পারে রিটেন পার্টে প্যারাগ্রাফের জন্য সমসাময়িক বিষয়গুলো পড়বে মেট্রো রেল পদ্মা সেতু এই জাতীয় টপিকগুলো বা বঙ্গবন্ধু বা দেশ রিলেটেড কোনো জাতীয় বিষয় নিয়ে পড়াশোনা করবে ঠিক আছে তো ইংলিশের জন্য এফ আর এটা সাজেশন একই থাকবে আর এফএমজিপি আর এফএস এর জন্য আমি বলবো যে তোমরা যদি জয়কুলি পাবলিকেশনের বিউপির যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা যদি কালেক্ট করে থাকো বা তোমাদের কাছে থাকে তোমরা অনেকটা এগিয়ে যাবে বিউপির যে এফবিএস বিএস যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে সেটার যে ম্যাথগুলো আছে জেনারেল ম্যাথগুলো সেগুলো সলভ করতে পারো আবার এফ ফ্যাকাল্টিতেও তোমার ম্যাথ আছে কিছু জেনারেল ম্যাথ দেওয়া আছে ওদের ওটাও তুমি সলভ করতে পারো তাহলে অনেকটা এগিয়ে যাবে আর তাছাড়া তোমরা ইংলিশের জন্য যা সবগুলোরে কমন কি কাছাকাছি বিউপির এফ বিএস ফ্যাকাল্টির প্রিপারেশন যদি নেওয়া থাকে তাহলে আই থিঙ্ক ম্যারিটাইমের এফএমজিপি আর এফএসএ ফ্যাকাল্টি প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো এই ছিল শর্ট সাজেশন এই স্বল্প সময়ের জন্য তোমাদের ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃঢ়ভাবে প্রিপারেশান নাও এবং জোরে সরে লেগে পড়ো কারণ আমাদের সাথে আমার সাথে ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ তো তোমাদের যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদের সবার সাথে ক্যাম্পাসে দেখা করার আগ্রহ নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম